তাদের আসলে উদ্দেশ্য মানুষদেরকে ইমানদার বানানো না বেঈমান বানানো, আমার এটা বুঝে আসে না। যেমন তার ভিডিওর একটা অংশ আবার আপনাদেরকে শোনাচ্ছি, একটু শুনে। সালাত নাই, ইসলাম নাই, সোজা কথা। অতএব পূর্বের যে নামাজগুলো আপনার ছেড়েছেন আপনি, এটার কাজার সুযোগ নেই। এখন নবীজির একটি হাদিস আছে, কেয়ামতের ময়দানে প্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন উজিদা তাম্মা তান কুতিবা তাম্মা, নামাজগুলি ফুলফিল যদি পাওয়া যায় ফুলফিল লেখা হবে। আর যদি নামাজের মধ্যে ঘাটতি, অনেক ওয়াক্ত নাই, ফরজ ছিল এত ওক্ত, অর্থাৎ 100 ওক্ত 500 ওক্ত নাই, তখন আল্লাহ বলবেন উনজুরু হাল্লে আব্দে মিন তাতাও, দেখো আমার বান্দার কোন নফল আছে কিনা। যদি নফল পাওয়া যায়, তাহাজ্জুদ পাওয়া গেল, প্রতিদিন 12 রাকাত সুন্নতে মুয়াক্কাদা 5 ওয়াক্তে পাওয়া গেল, আবু আবিনের সালাত পাওয়া গেল, বিভিন্ন সালাত, ও আবিনের সালাত হলো যেটা মানুষ সকালবেলায় পড়ে, মাগরিবের পরেরটা না, মাগরিবের পরে আবু আবিন নাই, ওটা ভুল। আবু আবিন নামাজ হলো সকাল 7টা 8টা 9টা যেটা পড়ে, এটা এই সব এটাকে এটাকে এশাকও বলে, চাষ্ত বলে, সনাতর দোহাও বলে, আবু আবিনে বলে, এক জিনিসের কয়েকটা নাম। নবীজি বলেছেন সলাত দোহা সনাত কুল্লে আবু আবিন, চাষ্তের নামাজ বা এশাকের নামাজ বা দোহার নামাজ, এটা এটাই হলো আবু আব সনাত আবু আবিনের সালাত আবু আবিন, এটা সহি মুসলিমের হাদিস। আলবানি বলেছেন হাদিস সহি। যাই হোক, কি বলতেছিলাম, তাহলে ফরজের ঘাটতি পূরণ করা হবে কি দিয়ে, নফল দিয়ে। ফরজ জাকাতে যদি ঘাটতি হয়, নফল সাদাকা জাকাত দিয়ে ঘাটতি পূরণ করা হবে। ফরজ রোজায় যদি ঘাটতি হয়, নফল রোজা দিয়ে ঘাটতি পূরণ করা হবে, একটা সিস্টেম আছে। অতএব নামাজ কাজার ক্ষেত্রে ইচ্ছে করে যেগুলো কাজা হয়েছে, এখন উচিত প্রচুর পরিমাণে নফল আদায় করা। আল্লাহ তাআলা নফল দিয়ে আপনার ওগুলো ঘাটতি পূরণ করবেন ইনশাআল্লাহ। তিনি এখানে কি বললেন, তিনি বললেন যে অনিচ্ছাকৃত ভাবে ছাড়লে কাজা আছে, ইচ্ছাকৃত ভাবে ছাড়লে কাজা নাই, বরং এই লোকটা তার ঈমান নবায়ন করতে হবে, কালিমা পড়তে হবে, সে চিরকাল জাহান্নামী হবে। আল্লাহু আকবার, খুব ভয়ানক কথা। তাহলে তিনি বুঝালেন যে একজন মানুষ সে নামাজ না পড়ার কারণে সে মুসলমানই থাকে না, কাফের হয়ে যায়, এই জন্য তার ঠিকানা হচ্ছে জাহান্নাম, পরিষ্কার তিনি সেটা বললেনও। এরপরে তিনি আরো কি বললেন, বললেন যে এই লোকটা চিরকাল জাহান্নামী হবে। কিন্তু আমরা জানি যে বান্দা কালিমাত লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, সেই বান্দা যদি চিরদিন গুনাও করে জীবদ্দশায় আর কালিমা নিয়ে মরতে পারে, তাহলে এক পর্যায়ে তাকে জাহান্নাম থেকে আল্লাহ পাক জ্বালিয়ে পুড়িয়ে একটা পর্যায়ে তাকে আবার জান্নাত পৌঁছাবেন। তিনি বলেন যে চিরকাল জাহান্নামী থেকে যাবেন, এটা অবশ্যই শরিয়ার সাথে সাংঘর্ষিক এবং ভুল কথা। দ্বিতীয় নম্বর, তিনি এখানে একেবারে কাট্টা কাফেরদের ব্যাপারে যে ফতোয়া, এই ফতোয়া তিনি দিয়ে বসলেন। তিনি কি বললেন যে সন্তান যদি বেনামাজি হয় আর বাবা মা যদি কোনো নামাজি হয়, তাহলে ওই নামাজি বাবা মায়ের সম্পদ থেকে কোনো প্রকারের সম্পত্তি এই সন্তান প্রাপ্ত হবে না। এটা শরীয়তের নীতি নয়, শেখ শরীয়তের সমর্থন করে না, এটা কি আশ্চর্য কথা। আরে নামাজ না পড়ার কারণে যে কুফুর বলা হচ্ছে, আপনি তো তর্জমা করতে গিয়ে বলেন যে কুফুরি করলে, কাফের তো বলেননি, এবং শরীর তর্জমা হচ্ছে এটাই যে সে একটা কুফুরি কাজ করলো, যাকে কাফের বলা যাবে না, কাফের ফতোয়া তোকে দেয়া যাবে না, কিন্তু কেন দিচ্ছি আমরা? তাহলে আমাদের এই মিশন থেকে উদ্দেশ্য কি? একদিকে বলছি শহীদ দাওয়াত দিচ্ছি, আরেকদিকে এই ধরনের ফতোয়া দিয়ে তো মুমিন মুসলমানদেরকে কাফের বানিয়ে ফেলতিস। তাহলে আমাদের দাওয়াতের মিশন কি বেশিরভাগ মুসলমানদেরকে কাফের বানিয়ে ফেলা? অনেক কয়টা ভাই নামাজ পড়ছে, তাদেরকে নামাজের দাওয়াত দেওয়া উচিত। আবার যারা দাওয়াত নামাজের দাওয়াত দেয়, দাওয়াত তাবলিগ, এদের ব্যাপারে তো আপনার সারাক্ষণ লেগেই আছে, নামাজের দাওয়াত দিচ্ছে হক্কানি পীর মশাই, তাদের পিছনে লেগেই আছেন। তাহলে একদিকে নামাজের দাওয়াত নিজেরা দিবেন না, কোনো কর্মসূচিও নেই, যারা দাওয়াত দিচ্ছে তাদেরকে বাতিল বলবেন, আবার যারা ইমান গ্রহণ করেছে তাদেরকে কাফের ফতোয়া দিবেন, বেঈমান মুশরিক বেঈমানদের মতো তাদের ব্যাপারে ফতোয়া জারি করবেন যে একজন হিন্দু আর তার সন্তান যদি মুসলিম হয়ে যায়, অথবা সন্তান যদি কাফের হয়ে যায়,
তার যে হুকুম ওই হুকুম এখানে প্রয়োগ হবে, এটা একেবারে কাট্টা মিথ্যা কথা, একেবারে বানানো কথা, শরীয়তের সাথে খেল তামাশা ছাড়া আর কিছুই না, এগুলো কোনো মুসলমান বলতে পারে না। যাই হোক, তারপরও শেখ সম্মানের সাথে বলছি কথাগুলোকে ফিরিয়ে নেওয়া উচিত, এগুলো কারণ মানুষ বিভ্রান্ত হবে। সর্বশেষ তিনি যে কথাটা বললেন সেটা হলো কেয়ামতের মাঠে, 5 নম্বর পয়েন্ট এটা আমার, সেটা হলো কেয়ামতের মাঠে ফরজের ঘাটতি নফল দ্বারা পূরণ হবে। এখন প্রশ্ন হলো নফল দ্বারা পূরণ হবে কোন ঘাটতি? হাদিসের মধ্যে সে ইনতাকাসা, ইনতাকাস মানে নোকসান, অর্থাৎ তিনি পড়েছেন তবে এটাতে কিছুটা হয়তো আদায়গত ভাবে তিনি রুকুটা একটু কম হয়েছে, সেজদাটা একটু ইয়ে হয়েছে, এ ধরনের নোকসানকে বলা হয়েছে। যেটা পড়েই নাই ওইটাকে নফল দিয়ে পূরণ করবে, এটা কোন হাদিসের মধ্যে আছে সেটা একটু মহতারাম শেখ দেখালে ভালো হয়। হাদিসে ইনতাকাসা মানে নোকসান হয়েছে, জিনিস ঠিক আছে করেছে বটে কিন্তু একটু দুর্বল হয়েছে, সেটাকে সবল করে দেওয়া। জিনিসটা নাই সেটাকে নফল দিয়ে পূরণ করা হবে, নামাজ রোজা তারপরে জাকাত এগুলোর ব্যাপারে শেখ যে কথা বললেন এই কথাটা একেবারেই কোরআন হাদিসে নাই, এটা বাস্তবতা বিবর্জিত কথা এবং ভুল কথা, এটা সঠিক কথা। এরপর এখানে একটা কথা পরিষ্কার করে শ্রোতা মন্ডল উদ্দেশ্যে, সেটা হলো তারা যে হাদিসের ব্যাখ্যা করেন যে সে লোকটা ইমানদারি না, অর্থাৎ মান তারাকা সালাতা ফাকাদ কাফার, যে ব্যক্তি নামাজ ছাড়লো সে কাফের হয়ে গেল, আসলে এটার সহি তর্জমা এটা নয়, এটার ব্যাখ্যা হচ্ছে যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করলো তার এই কাজটি কেমন যেন কাফেরদের কাজের মতো হলো, কিন্তু এই লোকটি এটার দ্বারা কাফের হবে না। সুতরাং নামাজ না পড়লে কাফের ফতুয়া দিয়ে বেঈমান বলে ফেলা এটা আমাদের জন্য ঠিক না। মোহতারাম হাজিরিন, আপনাদের সামনে সর্বশেষ আরেকটা বিষয় পরিষ্কার করতে চাচ্ছি, সেটা হচ্ছে একদিকে যেমন আমাদের এই আহলে হাদিস ভাইরা ওমর এই কাজাইকে অস্বীকার করে ভ্রান্তির মধ্যে আছে, আমাদের আরো কিছু ভাই তারাও ভ্রান্তির মধ্যে আছে। সেটা হলো তারা বলে যে ওমরি জুমাতুল ভেদার মধ্যে, অর্থাৎ রমজান মাসের শেষ জুমায় যদি কেউ এক নামাজ পড়ে ফেলে তাহলে তার 70 বছরের যে কাজা সেটার জন্য যথেষ্ট হয়ে যাবে, এটা আবার ভুল কথা। মোল্লা আলী করি রহিমাহুল্লাহ তিনি এই মজু সংক্রান্ত তিনার যে গ্রন্থ মজু আতুল কোবরা সেটা 125 নম্বর ইয়েতে নিয়ে এসেছেন, তিনি বলেন মান কাজা সালাতাম মিনাল ফারাইজি ফি আখিরি জুমআতিন মিন শাহরি রমাদানা কানা যালিকা জাবিরান লিকুল্লি সালাতিন ফাইতাতিন ফি উমরিহি ইলা 70 সানা বাতিলুন কাতআন। এবং এই যে হাদিসটা অর্থাৎ 70 বছরের নামাজ যথেষ্ট হয়ে যাবে এটা একেবারেই বাতিল, কেন? লিআন্নাহু মুনাকিদুন লিল ইজমাই, কেননা এটা ইজমাকে বাতিল করে, আলা আন্না শাইয়্যা মিনাল ইবাদাত লা তাকুমু মাকামা ফাইতাতিন সানাবাতিন, কেননা এটা পুরো এজমা, সেটা হলো যে একটা এবাদত সেটা হাজার হাজার বছরের এবাদতের নামাজের স্থলাভিষিক্ত হতে পারে না। বিদায় যে সমস্ত ব্যক্তিবর্গ এই ওমরি কাজার নাম দিয়ে সাধারণ মানুষদেরকে এইভাবে বিভ্রান্ত করেন যে নাই এটাও ভুল, আবার যারা এক নামাজ পড়লে সবটা ঠিক হয়ে যাবে 70 বছরের এটাও ভুল, উভয় বিভ্রান্তি থেকে মিডল পন্থে থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুক। পরিশেষে আহলে হাদিস আলেমদেরকে আমরা উদ্বুদ্ধ আহ্বান করব যে আপনারা আসুন আমাদের সাথে সরাসরি বসুন, আমরা চেষ্টা করব আমরা আপনারাও আলেম আমরাও আলেম বসে এই বিষয়গুলো সমাধান করার জন্য, কিন্তু তা না করে সাধারণ মুমিন মুসলমানগুলোর মধ্যে এগুলো ছড়াবো এটা অত্যন্ত খারাপ জিনিস, অত্যন্ত বাজে জিনিস, অত্যন্ত ভুল জিনিস, এগুলো কারণে বিভ্রান্তি হবে, আপনারা ভিডিও দিবেন আমরা জবাব দিব, আমরা দিব আপনারা জবাব দিবেন, এভাবে করতে করতে যাতে বিভ্রান্ত হবে তার চেয়েও ভালো হয় আসুন উন্মুক্ত খোলা আল্লাহর কসম ইমাম আবু হানিফার ফিকহে হানাফির প্রত্যেকটা মাসআলা মাসাইল মাশরাব একদম সবগুলো কোরআন এবং হাদিস থেকে দলিল ভিত্তিক, একটাকেও দেখাতে পারবেন না যেটা দলিলের দলিলের বাহিরে, হয়তো আপনাদের বুঝে আসে না যে এটা দলিলের উপর আছে যে জিনিসের উপর। সুতরাং নিজের বুঝে আসে না বলে ইমাম আবু হানিফা এবং ফিকহে হানাফিকে নিয়ে যে গভীর ষড়যন্ত্র এটি সারা বিশ্বময় এটাকে কালার করার চেষ্টা করা হচ্ছে, সেই চেষ্টা থেকে আপনারা ফিরে আসুন আমাদের সাথে সরাসরি বসুন, আমরা এই সমস্ত বিষয়ের উপরে আপনাদের সামনে মুক্ত আলোচনা করতে চাই, মুখোমুখি আলোচনা করতে চাই, জাতিকে বিভ্রান্ত না করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে পরিচালিত করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।